আমরা বিধানসভা থেকে 48 নম্বর বিলতির রাজশ্রী বিদ্যালয়ে এখানে সকাল থেকে ভোটাররা ভোট দিতে পারছেন না, কারণ ইভিএম মেশিনের সমস্যা হয়েছে, প্রায় 75 মিনিট পেছনে পড়েছে দীর্ঘ লাইন। এবং সবথেকে অবাক করার বিষয় হলো এই মেশিন নষ্টের ব্যাপারটা সংশ্লিষ্ট আমাদের দলের সঙ্গে কাউকেই জানানো হয়নি। সবাই মেয়েদের যে ভোট দিচ্ছে বলা ঠিক হবে না, আপাতভাবে শান্ত মনে হলেও আসলে শান্ত নয়। বিভিন্ন জায়গায় ইভিএম মেশিনে ত্রুটি বিচ্ছুটি ধরা পড়েছে, ফলে মানুষ ভোট দিতে পারছেন না, বারবার দেরি হয়ে যাচ্ছে। এবং এর ভেতরে কী আছে যারা তার দায়িত্বরত তারাই জানেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ভোটাররা কিছু কিছু বাধার সম্মুখীন হচ্ছেন, তাদের রাস্তা জ্যাম করা হচ্ছে। তো আমরা দেখছি সব ব্যবস্থা, আমরা ভোটারদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি যাতে সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, আমরা তার চেষ্টা করছি। কিন্তু সমস্যা আছে কিছু।